আপনাদের পুরো একটা সপ্তাহ আপনারা অপেক্ষা করেছিলেন কিন্তু আজকে আমাকে যেই লুকে দেখতে পাচ্ছেন আপনি যে শান্তুকে দেখতে পাচ্ছেন এই শান্ত আসলে একজন জাদুকর আজকে আমি আপনাদেরকে জাদু দেখাবো ম্যাজিক কিন্তু আজকে জাদুতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে যাচ্ছে আজকে জাদুটাকে নষ্ট করার জন্য পিঙ্কাপু কিংবারিতাপু কেউ আসবে না আজকে জাদু জাদুই হবে তো যেটা করতে পারেন সেটা হচ্ছে ভিডিও শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে পারেন আমরা আসলে কি করব না এটা দিয়ে আমি ভয় দেখাচ্ছি না ভালোবেসেই বলছি আসলে যে আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকতে পারেন সো চলো না কথা না বাড়িয়ে অ্যাজ ইউজুয়াল বুমবাস্টিকের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে শান্ত যেহেতু হাজির হয়েই গেলাম রাইট নাও আমরা আসলে দেখে আসবো যে কোন ভিডিওটা আজকে আমরা ট্রাই করব এবং আসলে কোন ম্যাজিকটা দেখাতে যাচ্ছি সো কথা না বাড়িয়ে লেটস গেট ইনটু দ্য ভিডিও বুমবাস্টিক Alright, guys, দেখেন প্রথমেই বলেছিলাম যে একটা জাদু দেখাবো তো জাদুটা হচ্ছে এইটা একজন ভদ্রলোক ইনি কিন্তু আমাদের দেশি মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে টিকটকের পজ করে নিই মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে যে হ্যাকগুলো ট্রাই করি সেগুলো বাইরের দেশের বা একেবারে ডিফারেন্ট ক্যাটাগরি মানে সরি ডিফারেন্ট কান্ট্রির মানুষজন ট্রাই করে কিন্তু এটা হচ্ছে আমাদের বাংলাদেশি একজন যিনি আসলে এরকম দেখিয়েছেন এবং তিনি এই যে দেখেন হাত দিয়ে ধোয়া উঠছে না আছে কোনো মোম না আছে কোনো বরফ না আছে কিছু কিছুই না কিন্তু তার হাত থেকে ধোয়া উঠতেছে এবং এই পুরো জিনিসটাতে সে তার নিজেকে একটা বিশাল বড় ম্যাজিশিয়ান দাবি করেছেন কিন্তু তার চেয়েও বড় ম্যাজিশিয়ান যে ঢাকা এফএম স্টুডিওতে শাইন শাইন এটা উনি বুঝতে পারে নাই তো আজকে আমরা ওইটাই ট্রাই করব আর এইটা কিভাবে কি হয় সেটা আপনাদেরকে বলি এটা হচ্ছে এই যে ম্যাচ বক্সগুলো দেখতে পাচ্ছেন ফ্লেম বক্স এই ফ্লেম বক্স থেকে আপনারা এই যে বারুদটা আছে এই বারুদটা এখানে কালেক্ট করবেন সো আমরা বেসিক্যালি অনেকগুলো ম্যাচ বক্স ছিল সেখান থেকে আমরা এতটুকু কালেক্ট করতে পেরেছি আমি হৃদয়কে বলবো বাদ বাকি ম্যাচ বক্সগুলো নিয়ে আসতে একটু দেখানোর জন্য যে আমরা আসলে কতগুলো ম্যাচ বক্স এখানে আছে হৃদয় আপনি একটু নিয়ে আসেন আর আমরা এই যে ম্যাচ বক্সটা আছে এই ম্যাচ বক্সটার সাথে এইটা এই যে ছুরিটা এই ছুরিটা থেকে এই যে দেখেন এভাবে 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 করে আমরা এই যে দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে এইভাবে এইভাবে করে আমরা আসলে এই বারুদগুলোকে কালেক্ট করেছি এই যে এভাবে এভাবে করতে করতে এতটুকু হয়েছে আপনাদেরকে একটু বলে রাখি এই এতগুলো বারুদ আমরা আসলে প্রায় পাঁচ থেকে ছয়টা ম্যাচ বক্স থেকে কালেক্ট করেছি পাঁচ থেকে ছয়টা এই যে দেখেন বারুদগুলো আমরা উঠিয়ে ফেলেছি এই যে টোটাল আমাদের কাছে যে এতগুলো ম্যাচ বক্স ছিল তার মধ্যে ম্যাক্সিমামেরই আমরা উঠিয়ে ফেলেছি এই যে দেখেন ম্যাক্সিমামই কিন্তু ওঠানো এপিট ওপিট তো এতগুলো থেকে আমরা কালেক্ট করতে পেরেছি মাত্র এতটুকু সো এইটা দিয়েই এখন আমরা ট্রাই করব একটু বারুদগুলোকে এক করে নেই এক হয়ে গেছে হোপফুলি আজকে কাজে দিবে আর তারপরেও যদি আজকে কাজ না করে শব্দ শ্রীতাপুর আমার না ওয়েল এখন আমরা মনে হয় একটু জ্বালানোর চেষ্টা করতে পারি এই যে আমরা বারুদগুলোকে একসাথে কালেক্ট করেছি এইটাকে এখন আমরা জ্বালিয়ে দিব ঠিক আছে চলেন আমরা তাহলে কথা না বাড়িয়ে এই যে দেখেন বারুদগুলো কিন্তু জ্বলছে এটা কিন্তু জ্বলছে এটা খুব বেশিক্ষণ জ্বলবে ব্যাপারটা তাও না বাট এটা পুরাটা মানে সমস্ত বারুদগুলোকে ও আসলে ইয়ে করেছে আমার মনে হয় আমি আরেকটা এই যে এখনো পর্যন্ত জ্বলছে মানে আশেপাশে যত বারুদ আছে ও সবগুলোকে অ্যাট্রাক্ট করছে এখন আমরা একটু ওয়েট করব জাস্ট একটু ঠান্ডা হোক একটু ঠান্ডা হোক তারপর হচ্ছে আমরা এটাকে সরাবো এই যে উপর থেকে এই জিনিসটাকে সরিয়ে ফেলতে হবে এই যে উপর থেকে যত বারুদগুলো আছে আপনি সবগুলোকে সরিয়ে ফেলবেন একটু একটু করে স্টিল নাও গরম আমি এই রিস্কে হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এইখানে আপনার একটা তেল পাবেন এই যে এক ধরনের তেল আছে এটা হ্যাঁ এই তেলটাকে নাকি ঘষা দিলে এই যে গা এই যে সিরিয়াসলি ম্যান এটা কি দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তুমি আরো ক্যামেরা জুম করো যতক্ষণ আপনার হাত
এক্স্যাক্টলি এটা ততক্ষণ পর্যন্ত উঠতে থাকবে। সো ইট ওয়ার্কড, এই ম্যাজিকটা আসলেই কাজ করেছে এবং যারা যারা এটাকে ম্যাজিক বলে কাজ করছে। সো যারা যারা এটাকে ম্যাজিক বলে আসলেই বোকা বানানোর চেষ্টা করেন, এটা মোটেও ম্যাজিক না, এটা হচ্ছে সামথিং সায়েন্টিফিক, এটা সিরিয়াসলি কাজ করে কিন্তু অনেক কিছু নষ্ট করে আর কি। যাই হোক, এটা তো আমার কিচ্ছু যায় আসে না, বাট আমাদের যে আজকের হ্যাক কাজ করেছে এটার জন্য আমরা কী করবো হৃদয়? আমরা মিষ্টি খাবো আর হচ্ছে আমরা নাচবো। সো আমরা নাচতে থাকি আনন্দে খুশিতে, কাজ আমাদের আজকের টিকটক হ্যাক কাজ করেছে এবং হৃদয় সকাল থেকে এই ম্যাচগুলোকে বসে বসে ঘুরতে 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 এতটুকু আমাকে ম্যানেজ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো এবং বাসায় ট্রাই করে দেখবেন, যেটা কাজ করানোর ট্রাই করেন না, করতেও পারেন, আপনাদের কাছে আপনাদের ক্ষেত্রে হয়তো কাজ করতে পারে। সো এই ছিল আজকের মতো আমাদের বুমব্যাস্টিকের একটা এপিসোড, সাকসেসফুল হ্যাক ট্রাই। ইনশাল্লাহ আমরা নেক্সট এপিসোডে আবারও আসবো নতুন কোনো একটা হ্যাক নিয়ে। টিল দেন স্টে টিউন।